Hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, ekhon ami ei video te kotha bolbo basically duto bishoy ke niye. Afran Nishoo Surongo ke niye kotha hobe ebong Surongor epar bangla release ke niye kotha hobe ebong tar shonge shonge ami kotha bolbo Oh My God 2 ke niye ebong Oh My God 2 te kintu Akshay Kumar ebong hocche Pankaj Tripathir kintu look guru ke reveal kora hoyeche. Ora ke niye kotha hobe. The first e ashi Surongo ke niye to Surongo Afran Nishoo career er one of the best project eta মানে এই সমস্ত আপডেট কিন্তু উঠে আসছে এবং আমরা কিন্তু অনেকগুলো রিভিউ দেখলাম সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সুরঙ্গ কন্টেন্ট ওয়াইজ কিন্তু খুবই স্ট্রং খুবই ভালো একটা কাজ হয়েছে এবারে কথা হচ্ছে এসভিএফ কিন্তু আমাদের এপার বাংলায় এটাকে ডিস্ট্রিবিউট করছে এবং আমাদের এপার বাংলায় কিন্তু এটা রিলিজ হচ্ছে সো এক্স্যাক্টলি কবে রিলিজ হচ্ছে কিন্তু এটা এখনো অবধি আপডেট উঠে আসেনি বাট একটা কিন্তু উড়ো উড়ো খবর আসছে তবে এটা অফিসিয়াল নয় তবে সুরঙ্গ কিন্তু আমাদের এপার বাংলায় রিলিজ হতে পারে 21st of July এবারে দেখা যাক আমাদের এপার বাংলায় কিন্তু যে কোনো কাজ রিলিজ হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব যথেষ্ট প্রমোশনস কিন্তু খুবই দরকার যদি প্রমোশনস ভালো হয় তাহলে কিন্তু সেই পার্টিকুলার কাজটা কিন্তু খুব ভালো চলে এবারে দেখা যাক আমাদের এপার বাংলায় সুরঙ্গ রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনো রকম ট্রেলারকে নিয়ে আসা হয় কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয় কতন হবে তবে এটা আপডেট যে সুরঙ্গ কিন্তু আমাদের এপার বাংলায় রিলিজ করছে সম্ভবত একটা আপডেট যে 21st of July দেখা যাক কেমন হয় যদি এপার বাংলাতে আস তাহলে আমি তো অবশ্যই অবশ্যই দেখবো এবং আমার মতামত আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো সেকেন্ড আমি কথা বলবো ও মাই গড 2 কে নিয়ে সো ও মাই গড 2 দিয়ে কি তাহলে অক্ষয় কুমারের একটা কাম ব্যাক হবে এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন এখন বিষয়টা হচ্ছে গাদার 2 কিন্তু ওই সময় একই দিনে কিন্তু রিলিজ করছে এবং অ্যানিমেল কিন্তু পোস্টপন হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু ও মাই গড 2 এটা খুব ভালো একটা স্পেস পাচ্ছে পুরো জায়গাতে ওই যে উইন্ডোটা ওই সময় কিন্তু ও মাই গড 2 একটা খুব ভালো স্পেস পাচ্ছে এবারে অক্ষয় কুমারের কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট হচ্ছে ও মাই গড যেখানে দুর্দান্ত কিছু কিছু বার্তা ছিল এবং আমার ওয়ান অফ মাই ফেভারিট কাজ হচ্ছে এই যে এবং অক্ষয় কুমার যে এখানে যে লুকটা কালকে রিভিল করা হচ্ছে সত্যি দুর্দান্ত লাগছে তাকে দেখতে এবং পুরো একটা ব্লুইশ কালারে কিন্তু তাকে হচ্ছে প্রেজেন্ট করা হয়েছে এবং যে কালার টোনটা ইউজ করা হয়েছে ওটাও কিন্তু খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পঙ্কজ ত্রিপাঠী তার লোকও কিন্তু রিভিল করা হয়েছে একদম একদম নর্মাল একজন অর্ডিনারি লোকও কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি সো দেখা যাক মানে মেকার্সরা বলছে যে এটার কে নিয়ে তারা কিন্তু বেশ কনফিডেন্ট ভালো হলেই ভালো হবে সব কিছু ভালো হবে এবং অক্ষয় কুমার এটা কামব্যাক হবে আশা করছি আমি মন দেখছি যে অক্ষয় কুমার এটা দিয়ে একটা কামব্যাক করুক তোমাদের কেমন লাগলো এই ও মাই গড 2 এর পোস্টার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা